हेलो गाइज, वेलकम माई चैनल चुमकी फूड ब्लॉग। आज के बनाते छोलार डाले बर्फी सबा देखें और केम लगल अवश्य हमें कमेंट कर जानबें। बर्फी बनानों छोलार डाल नहीं छोलार डाल भलोक धुए नब डाल धुए नहीं कूकारे दिए देव। कूकार डाल दिए दीची एबारे जल दिए देव, जलटा अल्प देव क्यों एट हल्का सिद्ध करब, बेसि सिद्ध करब ना, दिए झरझर टाइप जल दिए दीची। जल दिए दिए ये ढाकना लागिए दुटो सीटी लगाब, गैसटा जालिए गैस बसिए बसिए दिए डाल से डाल से गार गैस बड़िए गए जल झराते दिए देव। एबारे डाले जलटा झरिए नेब, जलटा झरे गेले झरझरे हो गेले एटा आमी मिक्सिते पेस्ट करे नेब। डालटा आमी जल झरते दिए दिछिलाम, जल झरे गेछे झरझरे हो गेछे, एटा आमी एबार मिक्सिते दिए देब। मिक्सी डालगुलो दिए दिए एबारे घूरिए नेब, डालटाके आमी मिक्सिते घूरिए नियेछि, आमार हये गेछे डालटा कत सुंदर झरझरे हयेछे। एटा आमी एबार गैसे कड़ाइ बसिए दिएछि, आमी गैसटाके अन करे देब। गैस अन करे दिएछि, कड़ाइटा गरम होले एते आमी घी देब। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি এবার ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিয়েছি, ঘিটা বেশি আমি গরম করব না, হালকা গরম করব। এতে আমি এলাচটা দিয়ে, এলাচের চোকাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি, শুধু বীজগুলো দিচ্ছি। এলাচটা দিয়ে দিলাম, এরপর আমি ডালটা দিয়ে দেব। হালকা আছে, এটাকে নাড়তে হবে, না তো তলে লেগে যাওয়ার ভয় থাকবে। এটাকে নাড়তে থাকতে হবে, না তো দলা দলা বেঁধে যাবে। এতে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এতে আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। আমি এবার এতে কিশমিশ দিয়ে দিই, কিশমিশগুলো আমি
ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এটাকে এরকম করে নাড়তে থাকতে হবে, কেন ডালের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে না, গন্ধটা যেন না বেড়ায় এর জন্য এটাকে নাড়তে থাকতে হবে। আর গ্যাসটাকে হালকা করে রাখতে হবে। এটা আমার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এটা এবার ঠান্ডা করার জন্য রেখে দেবো একটু। আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে আমি ঘি মাখিয়ে নেব। ভালো করে আমি হাতে করে এটা থালাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এবার থালার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এটা আমি পুরো ফেললে ভালো করে শেপ বানিয়ে নেব একটা। আমি এটা হাত দিয়ে করে নিচ্ছি। দেখেছিলাম এটা আমার আমার জমে টাইট হয়ে গেছে, এটা আমি এবার পিস পিস করে চাকু দিয়ে কেটে নিচ্ছি। বরফির আকারে আমি এটাকে কেটে নেব। আমি বরফি শেপে কেটে নিয়েছি, আপনারা কোনো শেপ দিয়েও কেটে নিতে পারেন ইচ্ছা মতন। শেপ করে আমি কেটে নিয়েছি। এবার আমি এবার কাজু দিয়ে দিচ্ছি উপরে, একটা করে কাজু দিয়ে সাজিয়ে নেব। এরকম করে আমি পুরোটা কাজু দিয়ে কাজু বাদাম দিয়ে সাজিয়ে নেব। আমার বরফি রেডি হয়ে গেছে। ছোলা ডালের বরফি আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন, টেস্ট করে কেমন লাগবে, ভালো লাগবে খেতে অবশ্যই। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই।